এদিকে নেটে তো শুদ্ধ বলছে ঝড় আসতেছে কথা বলেন আমাদের দোষে বিশ্ব নবী যিনি মদিনায় শুয়ে আছে সারা বিশ্ব যে নবীর জন্য পাগল সেই নবীর জন্য আমরা এত ভাই দরুদ পড়ছি যেন মুখে মুখে কথা কথা বলে দুঃখ লাগে আজকের একটা জমি যদি দখল করা হয় আওয়াজ কেমন হয় বলুন তো বলুন আর আজকে আমরা নবীর নামে দরুদ এত সঙ্গে পড়বো কেন একটু গলা ছেড়ে আমার রসুলের ভালোবাসা দিয়ে দরুদটা তো পড়বো তাহলে তো নবী খুশি হবে জি সবাই মিলে মহাব্বতের সঙ্গে একটু দরুদ পড়ুন তো আল্লাহুম্মা খুব ভালো হচ্ছে নবী নবী কানে শুনি চোখে দেখি না আয় খোদা পাক দাকা ও সোনার মক্কা মদিনা জোর জোরে আল্লাহ হম্মা বাহ সুন্দর হচ্ছে গরিব আমি কেঁদে যারে যা আমি গরিব আমি কেঁদে যারে যা আমার সালাম পৌঁছে দেব আমার নবীজি যা নবী নবী কানে শুনি চোখে দেখি না আয় খোদা ভাগ দাকাও সোনা মক্কা মদিনা জোর জোরে আল্লাহ হম্মা এমন নবী দুনিয়াতে আর হবে না তুলোহনা তো দূরের কথা সাহায় মেলে না নবী নবী কানে শুনি চোখে দেখি না আই খোদা পাক দাকাও সোনা মক্কা মদিনা জোর জোরে আল্লাহ হুম্মা সাল্লে আলা ওলা আলা সাইয়িদিনা কি ডাঙ্কা আলামে বাজওয়া দিয়া কামলি অলেনে পি পি কে পালে কাউসার কে লোটেঙ্গে মাজা জি বার বার কে ইন্না আতয়না কাল কাউসার ফরমা দিয়া কামলি অলেনে সবাই জোরে জোরে বলে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা آسمانی التیر مالک جے الک محتر مالک سی اللہ, اللہ, اللہ جر, جر لا الہ اللہ لا الہ, اللہ لا الہ اللہ কলে মা সঙ্গের সাথী কলে মা গোরের বাতি কলে মা সঙ্গের সাথী কলে মা গোরের বাতি পড়ুয়া বহান দিবা রাতি কলে মা সারা নেই কো গতি জোর জোরে লাহ ইহ সবাই হাত তুলে আল্লাহামিনা আতিনা ফিদুনিয়া হাসানা অফিল আক্রাত হাসানা আজ আই আমার আল্লাহ পাহাড় পাহাড় পরিমাণে গোনা করেছি এই সাবানের চাঁদে দুর্গাপুরের জমি নিব জাহাজ দোকান তুলেছি আমরা গোনাগার বলে যেন তাড়ি দিও না আমার পাপি বলে যেন বাদ দিও না আমাদের মুখের দিকে আমাদের জীবনের গুনা গুলো করে দাও আল্লাহ এই মহাবিলি পুর আমিন আমিন করি রব্বা নেই অনেকের মা জননী নেই আর জনম জন্মের ঘুম ঘুমিয়ে কবরে আয় আল্লাহ জীবনে মা বলে ডাকতে পারবো না গো আব্বা বলে ডাকতে পারবো না আজ কাফন পরে কবরে তার এক এক গড়া গড়ি দিচ্ছে মা বুধু গো ওই মায়ের কোলে বসে কত আজকের দুঃখ দুঃখে আয় আল্লাহ সেই মা জননী কবরে জীবন আমরা নবী দেখিনি নবীর বাড়ি মদিনা যেতে পারিনি মাবুদ শুধু নাম শুনেছে সোনার মদিনা হ্যা আল্লাহ যত ভাই আমার হাত দুখানা তুলেছে জীবন একটা বাদ সেই সোনার মদি না সকলকে যাবার মতো আল্লাপ একদিনে হবে তবে রাস্তায় মর যেন দেবেন না বাজারে মরণ যেন দেবেন না জুম্মার দিন নামাজ পড়তে পড়তে মসজিদে যেন মরণ হয় لا تقنطوا من رحمت الله إن الله يكفر جنوب جميع إنه الغفور الرحيم آمين آمين باكلا لا إله إلا الله محمد رسول الله وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد ولا تهنوا ولا تحزنوا وانتم الاعلون ان كنتم مؤمنين وقال النبي كريم صلى الله عليه وسلم اذا مررت برياض الجنات মহাসম্মানীয় আজকের মহাফিলের যোগ্য সভাপতি এবং আজকের মহাফিলের লিখিত অলিখিত ওলামাই দিন বিভিন্ন পাড়া থেকে আগত আমার ইমানদার আল্লাহওয়ালা ভাইরা আমার আব্বা পর্দার অন্তরাল মা ও বোনেরা আল্লাহর দরবারে জানাই লাখ লাখ যিনি আজ এই পবিত্র সাবানের শেষ লগ্নে আমাকে আপনাকে এই পবিত্র মহফিলে বসার মতো তৌফিক দিয়েছে। তাই সবাই মিলে জোরে চিললে একটু আওয়াজ দিয়ে বলবো বসেছি এই জায়গাটার মূল্য কত যদি আজ আমরা জানতাম একটা ভাই রাস্তায় ঘুরতো না একটা ভাই বাড়ি কুটুমলে গল্প করতো না একটা ভাই এদিক ওদিকে তাকাত না আল্লাহর গোলামের মতো নবীর উম্মাতের মতো এই পবিত্র মহাফিলে বসে দুফোটা চোখের পানি ফেলে নিজের জীবনটা তৈরি করে নিতে জি আজকের আপনি কি জানেন এই জায়গায় কত ফেরেস্তা আছে আল্লাহর কোরআন বলছে আল্লাহর কালাম যেখানে পড়া হয় আল্লাহ রহমতের ফেরেস তারা তারা ওই আল্লাহ আর একটু জোরে বলতে পারলেন না তাহলে আমরা বসেছি আমাদের সঙ্গে ফেরেস তারা বসে আছে তবে আমাদের চোখ নেই বাবা তারা আমাদের দেখতে পাচ্ছে আমরা দেখতে পাচ্ছি না জি এই মহাপিন যখন শেষ হবে আমি আপনি খিচড়ি খাব বাড়ি যে আনন্দ করব আল্লাহর ফেরেস তারা বিশ্ব নবীর দরবার মাদিন আতুল তারা দাঁড়িয়ে থাকবে আল্লাহর নবী রহমতের নবী প্রশ্ন করবেন ফেরেশতারা তোমরা এমন করে আমার রজা পাকে দাঁড়িয়ে আছো কেন ফেরেশতারা তারা বলবেন না গো আর কাঁদবেন না আর চোখের পানি ফেলবেন না তেষট্টিটা বছর আপনি কেঁদেছে যাদের জন্য দাঁত ভেঙেছে যাদের জন্য মক্কা ছেড়ে মদিনায় চলে গেছে যাদের রক্ত দিয়েছে এই নবীজি গো আপার উন্মতমতানিরা তারা যে দরু সালাম পড়েছে আপার কদমে আমরা পৌঁছে দিলাম বলুন আপনার ছেলে বোম্বে আছে দিল্লি আছে জি যদি ফোন পে আপা ছেলে যদি দশ হাজার কুড়ি হাজার টাকা মারে জি আপার মনটা কেমন হবে আনন্দে গত গত আমার ছেলে কুড়ি হাজার টাকা পাঠিয়েছে এই দেখো ফোন পে আল্লাহর নবী বছর কেঁদেছেন এখনো কবর যিনি কাঁদছেন ইয়া হাবলিম মাতি বলে ফেরেস তারা যখন দরুদগুলো গুলো পৌঁছে দিলেন আমার নবী কি করলেন ওই কবরির ভিতরে হাত দুখানা তুলে দিলেন আল্লাহ গো উম্মাতের জন্য আমি কেদেছি চকের পানি ফেলেছি আজকে তাদের দরুদগুলো আমার কদমে চলে এসেছে আল্লাহ তাদের তুমি কি দেবে আল্লাহ পাক গায়ে কেবল বন্ধু তুমি কেদনা ও বন্ধু চকের পানি ফেলো না যারা তোমার নামে দরুদ সালাম পড়েছে আমি আল্লাহ জীবনের গোনাগুলো মাপ করে দিলাম কত খুশি আহ কত সন্তুষ্ট আজকের আমাদের গোনাগুলো মাপ রাস্তায় ঘুরলে মাফ হবে তো বাবা এই বাড়িতে কুটুম লিয়ে গল্প করলে মাফ হবে তো এই জায়গায় আসতে হবে এই জায়গায় বসতে হবে তবে তো পাবে জি আজকের কপাল ফাটা রাস্তায় ঘুরছে জি খাবারের দোকান বয়েছে ভাজার দোকান ঢেকি ঘুরতে কথা বলে জীবনে খাবারের দোকান দেখি না আজকে দেখে লেছে আর এখানে আল্লাহর ফেরেস ফেরেসে সব বসে আছে ও ঘুরছে আবার বলে আমি নবীর উম্মত বলে আমি আল্লাহর বান্দা এই সত্যি আমরা আল্লাহর বান্দা কিন্তু দুমুক ও বান্দা আজকে দুমুক যদি না হয় আমাদের এত বিপদ আসে এত মুসিবত আসে জি আজকে আমি বলছি আপনাদের কাছে যখন এসেছি আমি দুটো একটা আলোচনা করব প্রত্যেক ভাইকে বলছি আপার চলে আসেন একটু তকবির দেব কি বলেন ভাই দেব সব ঠিক আছে তো আল্লাহ কেন অনেক আছে আল্লাহ নাম লিতে আবার অনেকে চিন্তা ভাবনা হয় জি এই জন্য আমি আগে থেকে বলে কইলেই বাবা সব জায়গায় বলি তকবির দেব কি না রাই তকবির সত্যি আওয়াজ সারা পার হয়ে গে কি সুন্দর আওয়াজ হ্যাঁ চিন্তা করেন ওয়াশ করবো কোথায় বাবা আমি ওয়াশ করবো কোথায় যে আল্লাহ আমাদের বাঁচিয়ে রেখেছে এখান থেকে বাড়ি যাওয়া পর্যন্ত আমাদের ক্ষমতা নেই আছে কথা বলেন কেন একটা ভাই গ্যারান্টিতে বলতে পারেন যে আমি চিরকাল বাঁচবো এই যত ভাই আমার বসে আছে আল্লাহ না করুক হয়তো কাল সকাল বেলা আমাদের গায়ে কাপন লাগবে মসজিদ ভেঙে দেবে জোহর বাদ কি বাদ জোহর বাদ এই তো দুনিয়া তা যতক্ষণ বেঁচে আছিস একটু আল্লাহ আল্লাহর নামলে আল্লাহ খুশি হয় আল্লাহ সন্তুষ্ট হয় এজন্য বাবা বলছি একটু আল্লাহর নামটা লাগবে না রয় তকবীর না রায় তকবীর না রায় তকবীর সিলসিলে হক пурপুরা শরী ইনশাআল্লাহ সিলসিলে হক пурপুরা শরী দুর্গাপুরের মহানি সালে দুর্গাপুরের মহানি সালে সওয়াব নাড়াই তাকবীর একটু محبتের সঙ্গে কালেমা পড়ে নেয় লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা পড়ুন রব্বি জাল্লাল্লাহ জাল হাসুবি রব্বি জাল্লাল্লাহ মাফিক মা গায়রুল্লাহ নুর মুহাম্মাদসাল্লা ঝোর জোরে লাই লাহ বাহ বাহ সুন্দর হচ্ছে আরেক জোর জোরে লাই লাহা হি লাল্লা লাই প্রাণ খুলে বলেন আল্লাহ ও নদীর ধারে দাঁড়িয়ে কাঁদি আমি যাব মদিনা দয়ার নবী মাঝি তোমার কোন চিন্তা না হাসান হোসেন টানবে দাঁত মা মারা আলী হবে টিকিটি মাস্টার করবে পারে পার জোর জোরে আল্লাহ হম্মা ও ভাইরা বাবাজিরা মা বোনেরা বেটিরা গো আমি আপ্পাদের একটু বুঝিয়ে দেই কিয়ামতের ময়দানে আমার আল্লাহ যখন কাজীলকাজা বিচার করবে ওই দিন বাবা হযরত আদব নবী জান্নাতের দরজার কাছে চলে যাবে ও জান্নাতের দরওয়ান দরজাখানা খুলে দাও দরওয়ান বলবেন আপনি কে বলে আমি আদি পিতা আদম আল্লাহর ফেরেশতা দেখে বলবেন আদম আপনি বিয়াদবি মনে করবেন না আমি দরজাখানা খুলতে পারবো না কেন কেন বলে দরজার তালা দেওয়া আছে চাবি আছে বিশ্ব নবীর হাতে হাজরাতি ইব্রাহিম নবী আসবে ও দরওয়ান দরজা খুলে দাও আমি জান্নাতে যাব ফেরেশতা বলবে বিআদিবি maaf করে আমার খোলার ক্ষমতা নেই তালা দবা চাবি বিশ্ব নবীর হাতে লুত নবী আসবে এইয়া নবী আসবে এ আপনি সাক নবী আসবে মুসা নবী আসবে লুত নবী আসবে আল্লাহর ফেরেশতার দরজা খুলতে পারবে না সব নবীরা দাঁড়িয়ে থাকবে আল্লাহর কাছে আরজু করবে আল্লাহ আমরা তো বর্তমান নবী আমরা কি জান্নাত দিতে পারবো না আল্লাহ পাক বলেন নবীরা দাঁড়াও 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 একবার খস করে দেখি তা কি দেখে বিশ্ব নবী রহমতের নবী মাকামে মাহমুদে মাথাটা ফেলে আমার নবী কে দিয়ে যা রে যা জি নবী আমার কাঁদছে আহ আল্লাহ পাক দেখে বলবেন ও বন্ধু তুমি কাঁদো কেন ও বন্ধু তুমি চোখের পানি ফেলো কেন তোমার জন্য দুনিয়া বানিয়েছি জান্নাতের চৌকাটে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ পাশে তোমার নামটা লেখা আছে আর সাজমে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ পাশে তোমার নামটা লেখা আছে আজকে তুমি যেদিকে তাকাবে তোমার নাম আমার নাম ও নবী তুমি কেদো না তুলে বলো কি আরজু তোমার এমন করে কাঁদছ কেন ওই কেয়ামতের মহা ময়দানে আল্লাহর নবী আমার আপার নবী মদিনার দুলাল আল্লাহর কাচার জু করে বলবেন আল্লাহ আমি মাথা তুলছি বটে তবে একটাই দাবি আল্লাহ আমার উন্মাতের জান্নাতের টিকিট দি কি বুঝলে হ্যাঁ কিয়ামতে সব নবীরা বেহেস্তে যাবে বলে তারা হুড়ো করছে আর আমার নবী বেহেস্ত যাওয়ার জন্য তারা হুড়ো না সেই নবীর আসতে হ্যাঁ সেই নবীর মহাপিল এসে মন চায় না বসবো বসবে কি পঞ্চাশ টাকা বেগুন চাষের মাথা খারাপ শুধু খেতে গেতে ডিউটি দিচ্ছে ডাঙি ডাঙি তুলতেছে আর কি মন শুধু যেন বুক ফুলি উঠতেছে জি হাল্লা আর যার খেতে হচ্ছে না সে মন চুপ করে আমার হয় না আমার হয় না জি এই জন্য তো দিয়ে ধন দেখে মন কেড়ে নিতে কতক্ষণ জি আল্লাহ যখন তখন তোমারই ওই খেতে হাল্লা কিন্তু এমন পোকা লাগিয়ে দেবে দুনিয়ার ওষুধ দিয়ে তোমার কাজ হবে না ভরসা করতে আল্লাহর উপরে কার উপরে বাবা কার উপরে হ্যাঁ আল্লাহ তোমার দিচ্ছে বাবা এটা মনে কর আল্লাহ আমার দিচ্ছে আল্লাহ উপরে ভরসা করতে হয় সে ভরসা আমাদের আছে তো বাবা জি আজকে যদি সেই ভরসা থাকতো এই দুর্গাপুরে আপার কম মুসলমান হ্যাঁ অন্তত আপার পাঁচ ছশ মুসলমান ঘর নাকি তে একটা করে আসলে মহাফিল দুটো লাগবে না জি আল্লাহ মন টানে না মন টানে না একটু মহাফিল আসবো বসবো আমাদের মন টানে না সবসময় ব্যতি ব্যস্ত বাবা ব্যতি ব্যস্ত জি মসজিদি নামাজে দাঁড়িয়েছে চার রেখাতে নিয়ত করে চাষা তিন রেখাতে সালাম ফিরোচ্ছে

উম্মার জন্য দাঁত ভেঙে দিলে আজকের চলে গেলে আজকের কত রক্ত তুমি দিয়েছ আর কেঁদ না তোমার চোখের পানি সহ্য করতে পারি না আমি আল্লাহ হঠাৎ দিলাম কোনো চিন্তা নাই তোমার উম্ম তেল তুমি জানলাতে যাবে কেউ তোমার বাধা দিতে পারবে না যাও যুবক বন্ধুরা মা বোনেরা বেটিরা গো ওই মহাময়দানে ওই মহাময়দানে বাবা নবীরা দাঁড়িয়ে থাকবে বেহস্তে যাতে যেতে পারবে না কিন্তু আমি আপনি আমার নবীকে নিয়ে জান্নাতে না যাব কেন চৌকাটে লেখা থাকবে ওই জান্নাতে চৌকাটে লেখা থাকবে আখির নবীর জান্নাতে না যাওয়া পর্যন্ত কোন নবীর উম্মতরা জান্নাত পাবে না কত বড় কপাল কত বড় নসীব যে আগে আমরা বেহেশতে যাব তারপর অন্য নবীর আমাদের সঙ্গে বেহেশতে যাবে জি তাই পাই ধরে বলছি নিজের জীবনটা লস করবেন না এ দুনিয়াটা কিছুই না বাবা ফর্স এ দুনিয়ার কোন মূল্য নেই আপনি একটু ভেবে দেখুন নিজে হাতে কত মানুষের গোসল দিয়েছেন নিজে হাতে কত মানুষের কবর দিয়েছে আপনি জানাজা পড়েছে একদিন আপনার জানাজা পড়বে হ্যাঁ যে মসজিদের খাটিয়া আপনি জীবনে চড়েননি একদিন কিন্তু ওই মসজিদের খাটিয়া আপনাকে হবে সেই চিন্তাটা বালিশে মাথা দিয়ে একটু করবে লাভ হবে জি শুধু দুনিয়া দুনিয়া করে লাভ হবে না ছেলে আমার মেয়ে আমার বউ আমার কেউ তো মান না কেউ তো মান না সব ফাঁকি দেবে বাবা ওরা আশায় ঘুরছে ঈদের দিন তোমার ছেলে মেয়ের জামা কাপড় দিয়েছ খুব খুশি তোমার বিবির শাড়ি দিয়েছ খুব খুশি গত বছরে আগের বছর লকডাউন দিতে পারুনি বই মুখ হাড়ির তলা আমার দেয়নি কি বাচ্চারা বলে বলে বেড়াচ্ছে আমার আব্বা আমার এবার দেয়নি জি দিতে পারলে ভালো না দিতে পারলে মুখ পাবে না কিন্তু আল্লাহ কোরআনে বলেছে ফাজ করুনি আজ করুকুম অশ ওয়ালা তাক ও বান্দা তোর আমার আল্লাহ বলি ডাকবি রাতের বেলা ডাকবি ভোরের বেলা ডাকবি দিনের বেলা ডাকবি জঙ্গলে দাঁড়ি ডাকবি বনে দাঁড়ি ডাকবি যখন তখন তুই ডাকবি আমি আল্লাহ ডাকের জবাব দিয়ে দে জোরে বলতে পারলেন আর একটু জোরে বলা গেল না যখনই ডাকবেন আল্লাহ ডাকে ডাকের জবাব দেবে ডাকার মতো ডাকতে হবে বাবা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শুধু মিথ্যে কথার ফুল চিরে উঠছে জি তুমি আল্লাহকে ডাকলে আল্লাহ ডাকে জবাব দেবে তো মহব্বতের মানুষ আমাদের জীবন পুরে থাকতো বাবু জি খুব ভালোবাসার মানুষ বাবা আমার তো চিনি সব আল্লাহ হাক পরে বাড়িত নাকি আল্লাহু আকবার জি তো মাশাআল্লাহ খুব ভালো লাগলো আমি একবারে দুর্গাপুর এসছি বোধহ আপনার ওই পাড়ার দিকে আর ছেলেরা ধরে ফেলে আমার একটু এসেছি কানে এদিকে আমি একটু কমই আসি বাবা খুব কমই আসি এই কদিন আগে বিতারে ছিলাম বল ফিল্ডের পাশে আল্লাহ আকবার এদিকে আল্লাহ আমার কমই আনে যেহেতু আল্লাহ আকবার আল্লাহ পাক যখন এনিছেন আমি আপনাদের কাছে টুকটুক করে একটু আলোচনা করি আপনি একটু মনে গোজে রাখুন লাভ আপনাদের হবে বাবা লস হবে না যেহেতু সাবানের চাঁদ একটু ভাবু আজকের আপনার মারা মা বাপ গুলো কবরে কানছে বাবা যে মায়ের কোলে বসে আড়াই বছর পান করেছে। করেছে। সেই মা কবরে কানছে কাপন করে একটু দোয়া করলেন না একটু মা চাইলেন না তারা তো টাকা না। তারা তো খেতে না একটু দোয়া চাচ্ছে একটু দোয়া দাও যে আজকের কজন আমরা দোয়া দেই বাবা কজন আজকের আল্লাহর কাছে কাঁদি এজন্য বলছি আল্লাহকে ডাকার মতো ডাকুন আল্লাহ ডাকের জবাব দেবে জি আমার বসিরাটের পীর যিনি বসিরাটের বাগানে শুয়ে আছে আল্লাহকে ডেকেছে আল্লাহ ডাকের জবাব দিয়েছে জোরে বলুন সবাই মিলেমিশে বলুন আর একটু জোরে বলুন উনি ডেকেছে ডাকে জব পেয়েছে আজকে লক্ষ লক্ষ মানুষ ওনার কবরে মজারে যে জিয়ারাত করছে বাবা জি আমার পানি গোড়ার পীর বড় হাফিজ হুজুর কেবলা আল্লাহকে ডেকেছে পেয়ে গেছে বাবা জান ওনার মজারে আগামী কাল থেকে ওনার মজারি সব এক দুই দুদিন হবে লক্ষ লক্ষ মানুষ ভিড় করছে ওখানে জি এই একুশ বাইশ তেইশ ইসালে স্বভাব মানুষ পাগলের মতো গেছে বাবা পা রাখার জায়গা পাইবে আপনার নেটে দেখবে নেটে দেখবে যারা গেছে তাদের জিস করে দেখুন মাথা গলাবার জায়গা পাইবে কেন বাবা এত কষ্ট করে খরচ করে ওখানে কেন যায় যায় কি জন্য ওনার হলো বন্ধু ওনার বাবা একটু কথা বলে ওনার কি আল্লাহর বন্ধু এই জন্য তো মানুষ পাগল হয়ে যায় বন্ধুর কাছে কেন আমরা তো গুণাকার ওনাদের কাছে গেলে একটু চাইলে মনটা ভরে যায় মনটা ভরে যায় আব্বা যান ভাই যান আমি আপ্পাদের কাছে বেশি পড়া দেব না আল্লাহকে যারা চিনেছে আল্লাহকে যারা জেনেছে আল্লাহকে যারা মেনেছে আল্লাহ নই করতে যা লাভ করেছে এই পৃথিবীর বুকে তারা মহান মানুষ তাদের মানুষ পাগল বাবা একটুখানা আপ্পাদের বলে দেই বাবা আমার দাদা হুজুর পীরকলার জীবন তৈরি করে আজকে ফুরফুরা ঘুমিয়ে আছে বাবা লক্ষ লক্ষ মানুষ এক দু লাখ তিন লাখ না আপনি নেট খুলে দেখেন বাবা কয়েক লক্ষ মানুষ তারা কাছে ফুরফুরার দ্বারা দরবারে হুজুরের মাদের যে কাঁদছে বাবা মন্ত্রীর যে কাঁদছে কত নেতা যে কাঁদছে বাবা আল্লাহ রুলিকে যদি পায় তারা বুকে তুলে লেয় কিন্তু আল্লাহ রুলি জীবন তৈরি করে চলে গেছে ও ভাইরা আজকে আমরা কি জীবন তৈরি করলাম মরণের পরে আমার আপনার ছেলে কবরের কাছে যায় না নিজের সন্তান বাপের কা কবরের কাছে যায় না সবে বরাতের চাঁদ চলে যাচ্ছে নিজের ছেলে কবরে নেই জি সবে ভারতের দিন একটু কাঁধ একটু চোখের পানি ফেল কই বহু জায়গা আমি সিস্টেম করে দিয়েছি বাবা ওই সবে ভারতের দিন নামাজ পড়ে কবর জিয়ারাত অনেক জায়গায় বলে কি জানেন কবর জিয়ারাত করে লাভ কি ওখান কি লাভ কি কি হবে তাহলে নবীর থেকে তুমি বেশি বোঝো আমার নবী নিজে আমার মা

ইমাম জিয়ারাত আর উনি পুলির বাজারে গিয়ে চার দোকানে তুরুপ মারবে কাজ হবে এজন্য বলছি বাবা খুব শব্দ নিজের পুঁজি একটু নিজে করুন লাভ হবে এই প্রসঙ্গে একটা কথা আপনাদের বুঝিয়ে দেই আমার বসিরাটির পীর আল্লাহ রুহুল আমিন হুজুর কেবলাত দরের আলেম আমার দাদা পীরের দরবার যেতেন দাদা পীরের কাছে বসতেন বাবা হাতখানা বাড়ি দিয়েছিলেন আল্লাহ পাক ওনাকে বড় তাবাদ যা দিয়েছেন ওনাকে বড় নেক বক্ত বানিয়েছেন আমার দাদা পীরের দোয়া ও ভাইরা রে আমার দাদা হুজুর পীরকেওলানা করেছিলেন আমার দাদা পীর আমার দাদা পীর বুঝতে পেরেছিলেন একটা সোনার দল আমার হাতে এসেছে তাই মুড়ি করার পরে আমার দাদা হুজুর বুঝতে পেরেছিলেন এটা সোনার কনে আমি পেয়ে গেছি তাই সবস আমার বসিরার পীরের নাম উনি করতেন বাবা আজকে আমরা বসিরাতে যাই ফুরফুরা শরীফ যাই কিন্তু আজকে আমরা কি করি বাবা কি করি হ্যাঁ আমরা কি প্রকৃত জিয়ারাত মনের সঙ্গে করি না করতে পারি না ও ভাইরা রে আর একটা বলে দে আমার দাদা হুদের পিরকুল আমার জীবন তৈরি করে গেল গো আজকের বান জেলার মানুষ চোখের পানিগুলো ফেলছে আমার দাদা হুল পিরখলা বেছে নেই উনার খবর কাজে কাঁদে যদি চিন্তা থাকতো বাবা বুকের মধ্যে তুলে কিন্তু তুলি দিনেও দুনিয়াতে চলে গেছে ভাইরা গো আজকে চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে চলে আসছে কেন কেন বাবা উনি আল্লাহকে মেনেছেন নমির প্রেমের পাগল হয়েছে তাই আজকে ওনার জন্য মানুষ পাগল মেনে গেছে আপনাদের কাছে কি বলবো কি মানব জীবন যখন আপনি তৈরি করবেন এই পৃথিবীর আল্লাপার দামটা কিন্তু বাড়িয়ে দা জি জীবনটা তৈরি করতে হয় জীবনটা গড়তে হয় তাহলে কিন্তু আপনি সফি পাবেন জি আর নইলে আপনার জীবনটা কিন্তু মাঠে মারা যাবে বাবা মাঠে মারা যাবে আপনি কোনো উপায় কিন্তু পাবেন না জি বড় বড় আল্লাহ জীবন তৈরি করে চলে গেছে জীবন চলে গেছে আজকে তাদের নামটা আল্লাহ চতুর্দিকে ফুটিয়ে দিয়েছে একটু জোরে বলতে পারলেন না জি আজকে জীবনটা তৈরি করে চলুন আপনার লাভ হবে কারণ পৃথিবীর ভারসাম্য ভালো না বাবা আপা যারা নেট ঘাটেন তারা জানেন পৃথিবীর অবস্থা কেমন বাবা এই তো কয়েকদিন আগে মতো হাজার মানুষ তারা পলকে তারা চলে গেল এখন শুধু নেট খুলে দেখুন শুধু কবর আর কবর জি কবর কবর মানুষের শুধু চোখের পানি নেই তবে সবচেয়ে আশ্চর্য যেটা আপনার কাগজে দেখেছেন কি না তিন দিন পরে মাটির তলায় খুঁড়ে দেখা গেল মা এবং একটা বাচ্চা জীবিত জোরে সবাই চিন্তা করছে আল্লাহ একই তোর কুদ্রুত আল্লাহ কি তোর খেলা তিন দিন পরে আজকের মাটির তলা থেকে উদ্ধার করলো মা এবং বাচ্চা জীবিত আল্লাহর কি খেলা বাবা শাফি করতে পারে এইজন্য তো কোরআনে বলা আছে তুমি লিজুল লাইলা ফিল নাহারে ও তুমি লিজুন নাহারা ফিল লাইলে ও তুমি খুরিজুল হাইয়্যা মিনাল মাইয়্যতে ও তুমি খুরিজুল মাইয়্যাতামিনাল হাইয়্য জরে বলো সুবহান জি আল্লাহ রাতকে দিন করে দেয় দিনকে রাত করে দেয় একমাত্র ক্ষমতার মালিক আমার আল্লাহ শফি পারে এই জন্য ভরসা রাখতে হয় আল্লাহর উপরে এই আল্লাহর উপরে যারা ভরসা রেখেছে একমাত্র তারাই পেয়ে গেছে জি আজকে আমরা ভরসা রাখতে পারি নি একটুখানি আপনাদের কাছে বলছি নবীর ভালোবাসাটা নেন নবীর প্রেমটা নেন আপনি কিন্তু সব পেয়ে যাবেন আজ কয়েক মাস হলো আমি মদিনা শরীফে ছিলাম আট দিন জি আল্লাহর কাবা আমি সাত দিন তপ করলাম আল্লাহর হাজি আছে জিজ্ঞেস করে দেখুন চোখের পানি দর দর করে পড়ে রাখা যায় না যতবার আটকাতে গেছি চোখের পানিগুলো গড়িয়ে গেছে রাখতে পারি কেন আল্লাহর কাবা যখন তপ করছি আর হাদিসের কথা মনে পড়েছে এই সেই কাবা যে কাবাই দাঁড়িয়ে আমার নবী পাক নামাজ পড়ছিলেন আর বেঈমানেরা পাথর কাঁকড়গুলো আমার রসুলকে মেরেছিল চোখের পানি এমনি গড়ি আসছে বাবা আমার নবী নির্হ নবী আমার নবী নিষ্পাপ নবী আমার নবী জীবনে কোনো গোনা নেই কিন্তু পাথর খাঁকর গুলো আমার রসুন খেতে হয়েছে কত অপবাদ দিয়েছে জি আমি তো নিজে চোখে দেখলাম আল্লাহর নবী আজকে দোকানদার নবীর নামে সাইনবোর্ড করে রেখেছে আল্লাহ আমিন কি সুন্দর বাবা ভাইরা বাবা জিরা আজকের মদিনা মক্কার বেইমানেরা বিশ্বার ঘাতকেরা নবীকে চিনতে পারিনি কিন্তু চিনিছিল কারা আবু বাকার সিদ্দিক রাদিয়াল্লাহ আনহ চিনিছিল কারা হাজরত ওমর ফারুক রাদিয়াল্লাহ আনহ চিনিছিল কারা উসমান গানি জিন নুরায়ন আল্লাহ নবীকে চিনিছিল কারা হযরতে শেরে আমার নবীকে চিনিছিল কারা হযরতে বেলাল রাদিয়াল্লাহ আনহ তাই তাদের নাম ইতিহাসে লেখা পড়ে যা আজকের আমরা মুসলমান সেই নবীকে চিনতে পারিনি নবীর আদর্শ নিতে পারিনি মুসলমান তা আজকে আমাদের দুর্দশা ঢাকা দিয়েছে একটুখানি আপনাদের বলে বুঝে দেই বাবা যেদিন আমার দয়ার নবী রহমতের নবী কাবা বাইতুল্লাহ নামাজ পড়ছে বাবা নামাজ পড়তে পড়তে একদল বেঈমানেরা বাবা দড়ির আংটা করে আমার নবীজির গলায় পরিয়ে বাবা দুই দিয়ে টান শুরু করে দিলেন ও ভাইরা রে আমার নবীর জীবটা পেরিয়ে গেল আমার নবী বোধার বাঁচবে না বাঁচবে না আবু বাকার সিদ্ধি খুঁজুর আমার নবীর প্রেমের পাগল কোথায় ছিল এইবারে দৌড়েছে দড়িলাংটা কুলে দিল আর চিল্লে বলেছিল ও বেঈমানেরা এমন করে নবীকে মারছিস কেন বল আমার নবী তোদের সম্পত্তি দখল করে না তোদের করে না এমন করে মেরি দিচ্ছিস কেন বল বল আমার নবী আর বসতে পারলো না মাটিতে আমার নবী কিন্তু লুটকে পড়ে যা সাহাবিরা সংবাদ পেয়ে আমার রসুলকে অন্য বাড়ি গিয়ে গেল ও ভাইরা রে আবু বকর আল্লাহর কাবার চাঁদ যখন পড়ে আছে গো ওই বেইমানের বদলা লিলা আবু বকরের গায় পাথর কাকর গুলো মারলো শরীরটা সাজরা করে দিল বাবা আবু বাক্কার সিদ্দিকে রক্ত আল্লাহর কাবায় গড়া গড়ি যাচ্ছে বাবা আবু বাক্কারের মা আবু বাক্কারের বাপ সংবাদ পেয়ে দৌড়ে এলো পাঁচা করে চড়ি ধরে বলে আবু বাক্কার তো বাঁচবে না গালে হাত দিয়ে দেয় দাঁত লেগে গেছে চিল্লিক নিয়ে দুটে যে বাং বাপ ওরে আবু বাক্কার গো আর বোধায় বাজবো না আর বোধহয় আমার আবু বাক্কার জীবনে পাবো না ডুগরে ডুগরে কানতে লেগেছে চোখের পানি ফেলতে লেগেছে অনেক পরে মা জুলমি তাকে দেখে আবু বাক্কার সিদ্দিক একটু একটু করে চক্ষু পাতা মেলছে একবার জোরে চিল্লে বলা যাবে না সুবহান আল্লাহ একটু একটু করে চোখের পাতা উনি খুলছে ও ভাই আবু বকর সিদ্দিক মা চিৎকার করে ডেকে বলে চলো স্বামী এক গ্লাস দুধ দানে আমার বাচ্চার গালে দিলে আমার বাচ্চা বেঁচে যাবে আবু বকর রাব্বা একটু দূরে যে এক গ্লাস দুধ দিয়ে দিলে ও এই না তুমি গালে দাও আবু বাক্কা সিদ্দিকের বলেন মা এইবার ঠোঁটটা আপনার ধরে এইবার দুগ্ধ দিতে যাবে ও ভাই আবু বাক্কা সিদ্দিক হুজুর আমার হাত দিয়ে বাধা দিলেন মা গো আমার গালে দুগ্ধ দিও না আমার নবী কেমন আছে আমার কানে কানে শুনিয়ে দাও আম্মা আম্মা আমি দুগ্ধ খাবো না আমার নবী কেমন আছে আমাকে একটু বলতে হবে আবুবাক্কা সিদ্দিক কাইফান নবী আমার আছে। আমার নবীর খবর বলো আবু বলেছিল মানিক আজকের তুমি যে নবীর কথা বলছো আজকের সেই নবীর জন্য তোমার জীবন চলে যাচ্ছে তুমি নবীর কথা বাদ দিয়ে তুমি বাড়ি চলো আর কে না চোখের পানি ফেলো না ওই আবু বা বললেন মা তুমি জানো না জানো না আমার নবী কেমন তুমি জানো না ওমা জনুনি যদি আমার চোখ দিয়ে নবীকে দেখতে বুঝতে পারতেন এক গিলাস দুধ খাবো না এক আমি দুধ খাবো না আমার জনুনি গো যতক্ষণ পর্যন্ত আমার নবীর খবরটা আমি আবু আবুবাকার কানে না কত নবীর পাগল কত নবীর তাই দেওয়ানা ফাঁজি করে নিয়ে নবীর কাছে নিয়ে গেল ও নবীর গো আপনি কেমন আছেন বলে আমার নবী আবু আবুবাকা

আপনি যখন বেঁচে আছেন আমার কিছুই দরকার নেই নবী গো আপনি যখন হায়াতে তাইয়েবা আমার আর কিছু দরকার নেই একমাত্র আমার নবী দরকার হুজুর আপনি মনে কিছু করবেন না আমি যতই আজকের আবার শরীর ঝাজরা করুক আপনার যখন চাঁদ মুখখানা দেখেছি আমার সব দুঃখ জ্বালা নিবারণ হয়ে গেছে জোরে বলতে পারলেন না জি আজকের বলুন নবীকে তারা কি ভালোবেসেছিল বাবা নবীর প্রেম তারা কি দিয়ে করেছিল বাবা আজকে আমরা মুসলমান নবীর ভালোবাসা কি করে করলাম নবীর প্রেম কি করে করলাম একবার চামড়ার চোখে দেখে আসবেন আমার নবীর পাশে শুয়ে আছে হজরতে আবু বাক্কা সিদ্দিক এটু জোরে বলতে পারলেন না আর একটু চিল্লে বলা গেল না আমার নবীর পাশে আবু বাক্কা সিদ্দিক হুজুরের মজার আমি তো চামড়ার চোখে দেখে এলাম বাবা আল্লাহ পাক আমার চোখে দেখালেন জি আমার নবীজির পাশে আবু বাক্কা সিদ্দিক শুয়ে আছে আবার বাম ধারে হজরতে ওমর ফারুক শুয়ে আছে এটা জোরে চিল্লে বলুন এই ওমর ফারুক কে আমার নবীর গোয়ারদান কাটতে গিয়েছিল আপনাদের জানা আছে তো কিন্তু না গরদান কাটেনি বরঞ্চ নিজের মাথাটা নবীর পায়ের তলে লুকিয়ে ইসলাম কবুল করেছিলে একটু জোরে বলতে হবে একটু চিল্লে বলতে হবে আজকে আমরা কি করলাম বাবা জি সেই ওমর ফারুকের ছেলে নাম তার আবদুল্লাহ এমনি ওমার একদিন রাস্তা দিয়ে সামনে দেখা হয়ে গেল নবীর দুটো নাতি ইমামে হাসান ইমাম হোসাইন দুজনের সঙ্গে দেখা জি দেখা হওয়ার পরে এইবার নবীর ছোট নাতি দেখে বলছে আব্দুল্লাহ তোর আব্বা তো মদিনার গভর্নর আমাদের একটা কথা তোর আব্বার সঙ্গে বলতে হবে আব্দুল্লাহ কথাটা ভালো কানে করল না কথাটা যেন ভালো শুনলো না নবীর বড় নাতি ডেকে বলছে আবদুল্লাহ গোলামের বাচ্চা গোলাম আমাদের কথাটা তোর আব্বার সাথে বলে দিবি এই কথা বলার পরে আবদুল্লাহ একটু রেগে গেল বাড়িতে যে কোনো কথা বলে না আব্বা হজরত উমার ফারুক রাদিয়াল্লাহ আনহুনি ইসলাম জগতের খলিফা চুপ করে বসে আছে ছেলেকে ডেকে বলে বাবা ছেলে একটা বার বলো বলো বাবা তোমার মনটা খারাপ কেন বলে আব্বা গো আপনি মদিনার না মদিনার প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি আজকে হজরত হাসান হোসেন হজরত আলীর বেটা এমন একটা বাজে কথা বলেছে মান সম্মানের ব্যাপার হাজরা তোমর ডেকে বলে বাবা ছেলে তুই বল কি বলেছে বল আমার গোলামের বাচ্চা গোলাম বলেছে এর বিচার তোমার করতে হবে এর বিচার তোমার করতে হবে এইবার হাজরা তোমার চলে গেল হাজরা তালির কাছে যে এটা একটু বলছে হাজরা তালি তোমার ছেলে এত বড় কথা বললো আমি ইসলাম জগতের খালিফা কিন্তু তোমার ছেলের বিচার আমি অমর কিন্তু করব ও ভাই এই বলার মদিনার মসজিদের সামনে এবার মদিনার মানুষকে জড়ো করলো চলো 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 আজকের হজরত আলীর ব্যাটা এমন একটা বাজে কথা বলেছে মান সম্মানের ব্যাপার এই বিচার আমাকে করতেই হবে তাই মদিনার মসজিদের সামনে এইবার বাবা বিচার করবে লোকজন জড়ক করেছে বাবার নবীর দুটো নাতির খবর দিয়েছে পরে হাসার হোসেন ধর একবার মদিনার মসজিদে চলে এসো তোমাদের নামে অভিযোগ আছে বিচার হবে দুই নাতি এইবারে দুধের চলে গেলে মদিনার মসজিদের সামনে হাসরাত উমার ফরুক তিনি দুই তার বিচার করবে মানুষ গিজগিজ করছে মাথায় মাথায় লোকজন সব এসে দাঁড়িয়ে গেছে চলো তো নবীর নাতির বিচার করবে আমরা দেখে আসি সব এসে দাঁড়িয়ে গেছে আল্লাহ রোমার ডেকে বলছে ও নবীর নাতিরে ও হাসান ও একবারে ভালো ভালো তোমরা দুজনে আমার ছেলের কেমন বাজে কথা বলেছে গোলামের বাচ্চা গোলাম বলেছে ইমাম হাসান হোসেন দুই ভাই বলল হ্যাঁ আমরা বলেছি বাজে আমি তো মিথ্যে বলবো না আমরা নবীর নাতে আলীর বেটা যা বলছি সত্য বলছি আপার ছেলেকে গোলামের বাচ্চা গোলাম আমরা বলেছি সবাই চিন্তা করছে হযরত ওমর তিনি ইসলাম জগতের খলিফা সারা বিশ্বের অর্ধ জাহানের যিনি খলিফা আর সামনে যখন দোসরা বার উক্তি করেছে এ বিচার কিছু তরোয়ার দিয়ে করবে উপায় নেই হজরতে সেরে কদালি গুটি গুটি যে বলছে ভাই উমার আমার কচি বাচ্চা দুটো বলে ফেলেছে তুমি ওদের ক্ষমা করে দাও বলে না এত বড় কথা যখন বলেছে আমি ওমর কিন্তু বিচার করব সমস্ত মানুষগুলো এক দৃষ্টিতে দেখছে কি বিচার করে দেখব জি হযরত ওমর ডেকে বলছে নবীর নাতি তোমরা যে মুখে বলেছ একটুখানি তোমার দুই ভাই ওই কথাটা লিখে দিতে হবে ওই কথাটা লিখে দিতে হবে সই করে দিতে হবে আমি বিচার শুরু করব। মুখে করবো হলো না আবার লিখে দিতে হবে বলে হ্যাঁ সঙ্গে সঙ্গে একটা কাগজ আর কলম নিয়ে দুই ভাই লিখে দিল উমারের ছেলে আবদুল্লাহ গোলামের বাচ্চা গোলাম ইতিহাসান আর হোসাই যেই লিখে দিয়েছে ওই কাগজটা নিয়ে হাজরা তোমার বারবার করে চুমো দিচ্ছে জোরে বললেন না আর একটু চিল্লে বলা গেল না লোক ভা মদিনা শরীফের মসজিদের সামনে যারা দাঁড়িয়ে ছিল বিচার যারা দেখছিল তার অভাব উমর ফারেকের চোখ দিয়ে ফোটা ফোটা পানি পড়ছে আর ওই কাগজে বারবার করে চুমো দিচ্ছে সবাই চিন্তা করছে ব্যাপারটা কি কারণটা কি তাই হাজরা তোমার ফারুক রাহু ওনার ছেলেকে ডেকে বলে বাবা ছেলে এই কাগজ আমি তোর হাতে দিলাম ছেলে রে আমি যেদিন দুনিয়াতে চলে যে বিদায় নেব ও বাবা ছেলে কাফন যখন তোরা পরাবি এই কাফনের ভিতরে এই কাগজটা কবর দিয়ে দিবি ছেলে বলে আব্বা এত বড় বাজে কথা বলো তুই বিচার করবে না বলে বিচার তো হয়ে গেছে বাবা কি বিচার তো আমাদের বুঝলাম না এইবার দেখি বলছি বাবা এই যে কাগজটা লিখে দিয়েছে খেমতির ময়দানে আমি কাজীউল কোজা আল্লাহ যখন বিচার করবে আমি আল্লাহ দরবারে যখন দাঁড়াব আল্লাহ যখন শেষ কোন মতবি দুইরা কি করেছিলে এই কাগজটা আমি দেখাব আল্লাহ তুমি তাকে দেখো আমি দুনিয়ায় কিছু করতে পারি আমি নবীর গোলাম ছিলাম তার নাতির হাতের কাপি দেখেলি আহ আমি যে নবীর গোলাম ছিলাম

আজ কার জন্য বাবা দৌড়াচ্ছ সেই নবীর প্রেমের মালা গলায় পরলে না নবীকে ভালোবাসতে পারলে না আর যদি নবীর প্রেম নিতে পারতে আজকে তোমার দামটা বেড়ে যেত তাই বলি ভাই রে এই দুনিয়া দিনে করে লাভ হবে না এখন পর্যন্ত আল্লাহর প্রেমের পাগল হল তবে আগে আগামী দিনে আপনি হবেন এক নম্বর মুসলমান জি আর নইলে আমাদের জীবনটা বেকার লস আর লস জি একটা আওয়াজ আপনাদের শুনিয়ে দিচ্ছি বাবা যদি মগজে রাখতে পারেন আপনাদেরই দাম যদি মগজে রাখতে পারেন আপনাদেরই দাম জি তাই সবাই মিলে আর একটু তাকবীর দেব আমি একটা ওয়াজ আপনাদের কাছে শুনিয়ে দিচ্ছি বাবা যদি মগজে রাখতে পারেন আপনাদের লাভ হবে আর একটু তাকবীর দেব বাবা দেব আল্লাহর নাম নিতে অসুবিধা নেই তো নারাই তাকবীর আল্লাহ বাহ একই আওয়াজ আছে নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর আল্লাহ سلسلہ হক ফুরফুরা শরীফ আল্লাহ سلسلہ হক ফুরফুরা শরীফ নারায়ে তাকবীর আর একটু মহব্বতের সঙ্গে কলেমা পড়ে নেয় লা ইলাহ ছয় বলে খুব ভালো হচ্ছে বাহ সুন্দর হচ্ছে লা ইলাহ

মাহফিক কালবি গাইরুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ জোর জোরে লা ইলাহা আরেকটু জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ জোর জোরে আল্লাহ হাম্মা সাল্লাল্লাহ ও আলা আলে এ তুমি গরিপি নবি নবী মা না পতে পতে কাঁদে নবী একলা নিরালা ও যে মোদের দিনের নবী তোমরা চেনো না ওই নবীরই নামে দরুদ পড়ো যাহাবে মা দিনায় আল্লাহ হম্মা লে ও ভাইরা বাবাজিরা মা বোনেরা বেটিরা গো আমি আপনাদের একটু বুঝিয়ে দেই আমার নবীর দুটো নাতির কথা বলছিলাম তিন দিন বাবা পেটে কোনো দানা পানি নেই ও ভাই মায়ের কাছে কাঁদতে লাগলো মার জননী গো আমাদের ক্ষুদার জ্বালা মিটিয়ে দাও আর বোধা দুই ভাই মাতবো না তিন দিন আমরা বোকা মা মা জনম দুকিনি মা ফেটে ধরা মা বাবা ঠান্ডা হাড়ি চলে বসে পাথর কাকর হাড়িতে দিয়ে মা নাকড়ি দিয়ে নাচছে বাবা হাসান হোসেন মনে মা সুন্দর করে রান্না করছে কাবো মা ফাতেমা রান্না হয় না তাই বাচ্চাদের কে দেওয়ালে মা গো এত রান্না হতে দেরি হচ্ছে কেন মা তো জানে কি নাটছি বাবা এই অবস্থায় মদিনার বাইরে হজরত বাড়ি ঢুকেছে সালাম দিয়েছে মা ফতিবা স্বামীর করে জড়ি ফাজা করে নিয়ে বলছে স্বামী কিছু খাদ্য আপনি এনেছেন আমার নহিনের বাচ্চা হাসার হসেন আমি কি দেব হজরত আলী ফাতেমার মুখের দিকে তাকিয়ে বলছে ফাতেমা আমি তিন দিন মদিনার গ্রামে ঘুরলাম আমাকে কেউ মজুরি করতে নিল না কারণ আমি নবীর জামাই এজন্য আজকের বড় বিপদ আমাকে কেউ মজুরি করতে লাইনি ফাতেমা আমি আলী খালি হাতে বাড়ি এসেছি আমার হাতে কিছু নেই আমি এক টাকার মাল আমি আনতে পারিনি যেহেতু আমি তো মজুরি করতে পারিনি মা ফাতেমা ছিল এমন নারী জীবনে কোনো দিন কোন বাজে কথা বলতেন না ফাতেমা ঘরের ভিতর গেলেন যে দেখে মা ফাতেমার যখন বিয়ে হয় হজরত আবু বাক্কা সিদ্দিক আমার রসুল পাকের সাহাবি একটা বিয়েতে একটা ওরনা দিয়েছিল সেই ওরনাটা বাক্সের কোনায় তোলা আছে ওর নাটা বার করে স্বামীর গলাখানা জোরে বলছে স্বামী বাজারে নিয়ে বিক্রি করে যা পয়সা আপনি আনেন আজকে আমার কচি কচি বাচ্চা দুটো এরা খাবে জ্বালা মিটিয়ে দেব এই বলার পরে হজরত আলী মদিনার বাজারে গেলে এইবার ওর নাটা টাঙ্গি দিয়েছেন কেলেবে কেলেবে একটা খরির সে বলছে গো তোমার ওর নাকি তুই বিক্রি করবে বলে হ্যাঁ কত দাম বলে দরাদরি নেই যা দেবে দাম ও ভাই ওর নাটা ওই ফো ওই ফো আপর না কে কি করলে সরিয়াল 100 টাকা দিল আর ভিতরে রিয়াল কে আপা আরবে আপা রিয়াল বলে আমরা টাকা বলি 100 টাকা নিয়ে হযরত আলী খুঁজে কি কিনবো এইবারে ঘুরতে ঘুরতে গুদতে গুদতে তাকিয়ে দেখে রাস্তার বাম সাইডে একটা ফকির বইটা আছে কুসকু কুসকু চুল বাবা ছেড়া করা জামা গায় আলী সালাম দিয়েছে ও নবীর জামা আলী গো আজকে আমি তিন দিন বুকা রাস্তায় পড়ে আছে আমাদের কেউ তাকায় না তুমি জলদি করে আমার কিছু খেতে দাও খুদার জ্বালা নিবারণ করে দাও হযরত আলী ওই কথা শুনে এক মিনিট দেরি করলো না বাপ ছ টাকা ওর না বিক্রি হয়েছে দু টাকা বার করে ফকিরকে দান দিয়ে দিলে তলি উনি চিন্তা করছে কি কিনবো উনি চিন্তা করছে কি করবো একটু গুটি গুটি পাগে গেলে মনে করছে কি কিনবো তাকিয়ে দেখে বাবা রাস্তার ডান চাটা ফকির বটি আছে ওই ফকির সালাম দিয়ে ডেকে কে বলছে আলি গো তুমি তো কোথায় যাচ্ছ একটু শোনো আমি দিন রাস্তায় পড়িয়াছি দিকে আমাদের তাকায় না আমি বড় ক্ষুদার তো বুকার তো পেটের জ্বালা ক্ষুদার জ্বালা একটু মিটিয়ে দি হজরত আলি অত্যন্ত মনির মানুষ ছিল অত্যন্ত প্রাণীর মানুষ ছিল সঙ্গে সঙ্গে কি করলো দু টাকা ফকিরকে কে দিয়ে দিল আহ ছ টাকা বিক্রি হয়েছে দুজনকে দুই করে চার টাকা দিল আলী পকেট আছে দু টাকা মনে মনে কর চাল্লা এই দু টাকা কিছু মিষ্টি মেটায় কিনে আমি ফাতেমার হাতে দেব আমার দুটো নয়নের তারা আমার দুটো নয়নের মানিক তিন দিন ভুকা ওর অন্তত ক্ষুধার জ্বালা নিবারণ করবে এইবার মিষ্টির দোকান সামনে হজরত আলী মিষ্টির দোকানে গেছে যেই মিষ্টির দোকানে গেছে উনি মিষ্টি কিনবে হঠাৎ তাকে দেখে ওই মিষ্টির দোকানের সাইডে একটা কম্বল মুড়ি দিয়ে একটা ফকির বসে আছে আলী নবীর জামাই তুমি কিছু কিনবা বাবা বলছে হ্যাঁ বাবা আমার দু টাকা পুঁজি আছে আমি একটু মিষ্টি কিনবো ওই ফকিরি ডেকে বলছে আমি গরিব তুমি জানো না আর তিন দিন এখানে পড়ে আছি কি আমার দিকে তাকায় না তুমি কিছু দাও ও রে হজরত আলীর মনটা ছিল নরম কমল রে এদিকে দুই দুই জনকে দিয়ে দিয়েছে কাঁচা তে দু 2 টাকা ও ভাই আল্লাহ যে কোরআনে বলেছে আম্মা সাইলা ফালাতান সাইলকে ছাইলকে জন্য ফিরেও না হযরত আলী 2 টাকা ছিল ওই 2 টাকা ওই ফকিরকে কি কত দান করে দিয়ে দিলে আ 6 টাকা বিক্রি হলো 6 টাকাই দিয়ে দিল বলুন কেমন দাতা ছিলেন আলী আমার নবীর জামাই হাসান হোসাইনের বাপ দিয়ে দিলেন অভা এইবারে মনে মনে গেছে আমার দুটো মানি হাই তারা ঘুমিয়ে আছে চোখের মনেগুলো ফেল চাল্লা আর তাদের কালে আমি কি দেব দিতে পারবো না এই মণি করে সরকার করে কাঁদছে চোখের মণিগুলো ফেলছে কিচ্ছু তো করার নাই তাই কাঁদতে কাঁদতে বাড়ির পথে রওনা হা যেতে 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 আল্লাহর কি মহিমা আল্লাহর আল্লাহ একটা সুন্দর সাদা দড়ি ধরে দাঁড়িয়ে আছে কিনবা হজরতালিটাই বলছে আমার কেনার মতো টাকা নেই আমি তো কিনতে পারবো না আমার তো কেনার ক্ষমতা নেই তাহলে আমি ধারে আপনার দেব আপনি ধারে নিয়ে চলে যাবেন যেদিন টাকা হবে আপনি আমার দেবেন টাকা আমি দাবি করব না চাইব না এইবার ধারে যেতে যেতে পাথের মাঝখানে একটা মিলে গেল তিনি কিন্তু উঠটা কিনে নেবেন বাবু আলি আপনি কি উঠটা বিক্রি করবেন হ্যাঁ হ্যাঁ কত দাম বলে দরি নেই একশো রিয়ালে কিনেছি একশো টাকা কিনেছি ধারে তুমি ওই ও কালা এক দেরি কোলা কাঁচা টাকা ছিল আলির হাতে তুলে দিয়েছে উট দড়ি ছেড়ে দিয়েছে হজরত আলী

আমি দেনদার তুই পাওনা দার এই তোমার টাকাটা লাও বাবা আমি দেনার থেকে মুক্তি হই আমি দেনার থেকে উদ্ধার হই জি দেনার ভাই কিন্তু অনেকে করে বাবা কিন্তু আমাদের মধ্যে দেনার ভাই নেই বাবা আমাদের মধ্যে অনেকে দেনার ভয় নেই ইমাম সাহেব মরণের পরে খাটিয়া সামনে রেখে কি বলে যদি কিছু পেয়ে থাকো তিনটে ছেলে আছে ওগা কাছে চেয়ে ওরা দেবে ছেলে বলতে দুবার লিস কি গো হ্যাঁ ওই ছেলে দেবে দেবে যদি কারু কাছে পায় বুকি পাঁদে টাকা নেবে কিন্তু যে দুবার পালা হবে ও ছেলে কিন্তু ঘুরিয়ে শবে যার কাছ থেকে যার কার দিলি তার কাছ থেকে লিগে ঠিক বাবা দেনা করা খুব বিপদ কিন্তু নিশ্বাসের বিশ্বাস নেই এই দেনাজাপি করে যাচ্ছে ওই ছেলে যদি শোচনা করে কিয়ামতের ময়দানে আপনার নেকি কেটে কিন্তু দিতে হবে চালাকি ঘুচে যাবে বাবা চালাকি ঘুচে যাবে আপনার নেকি কেটেও দিতে হবে কেমতে অত সহজ না বাবা ও যদি মাপ করে ভালো আর যদি মাপ না করে আপনার কপালে কিন্তু খারবি আছে বাবা খুব সাবধান এজন দেনা যখন করবেন ও হিসেব করে করবে আমাদের মধ্যে দুই একজন দোকানে দেনা করে তার আশা আলাদা দোকানদার যদি চেয়েছে কি বলে হ্যাঁ পারবি হ্যাঁ সহ্যগতি পারবি নেতা দিলি মনে আছেন এই পাওনা দা কি তাই না বাবা জি কেন বাবা কেন তুমি তো নরম কথা বলবে যে আমি খেয়েছি আমি দিতে পারছি না একটু সফর করো একটু দেরি করো কি তে রাজ দব দেখলে মনে হয় যেন ওই পাব আল্লাহ হাত বা খবর দা দেন আপনি পাওনা দাও রাশ করতে যাবেন না ও যদি বদ দুয়া দা আপনার লেগে যাবে খুব শব্দ আমার অনেক আছে বাবা স্বভাব অভাব দুটো কারণে দিতে চায় না বাবা দুটো কারণে দিতে চাই না কিন্তু করলে হবে না হজরত আলী টাকাটা মিটিয়ে দিল কাছে আসে ষাট টাকা বাড়ি চলে গেল ফাতেমা বসে আছে বারেন্ডায় ফাতেমার কোলে টাকাটা দিয়েছে ফাতেমা তিনি এমন নারী বাবা জীবনে কোনদিন বিনা কৈফাতে খেতেন না গুনে গুনে তাকে ষাট টাকা প্রশ্ন করে স্বামী আমার এত টাকা কোথায় পেলেন আমার উন্নত এত বিক্রির হবে না বলুন বলুন কোথায় পেয়েছেন হজরত ফাতেমা যখন বলে চালি বলছে ফাতেমা তোমার উন্নতটা বিক্রির করেছি 60 টাকা ওই 60 টাকা সরু তিনজনকে দান করে আমি ব্যবসা করেছি চুট কিনে আজকে 60 টাকা লাভ করেছি না 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 আমাদের আব্বার কার্য চলে जात আমার அப்பா যদি খেতে वाले খাবো নইলে করে 50 60 টাকা আল্লাহর পথে দান করতে রাজি যাও কি মানুষ ছিল আ কি মানুষ ছিল চিন্তা করেছে এদিকে সংসারে আগুন জ্বলেনা উনুন না ঘরে কিছু নেই ষাট টাকা যখন পেয়েছে তখন আর কিছু বলার দরকার আছে করে দিতাম না আনো কিন্তু মা ফাতেমা এমন নারী ছিল বাবা সঙ্গে সঙ্গে বললো স্বামী আপনি আর আব্বার কাছে যান মা দিনার মসজিদে যান আমার আব্বা যদি খেতে বেলা খাবো নইলে এখনো পর্যন্ত আমরা দান করতে রাজি জোরে বলব এমনি নাম হয়েছে মা ফাতেমা এমনি জান্নাতের রানী এমনি নাম হয়েছে সারা পৃথিবীর নারীদের নেত্রী বলা হয়েছে মা ফাতেমাকে কি জীবন তৈরি করেছিল বাপ কি জীবন করেছিল আর আজকে আমাদের কিভাবে সংসার চলছে একটু লক্ষ্য করলেন না হজরত আলী টাকাটা নিয়ে আমার রসুল পাকের দরবার বসে গেছে জোরে বলুন আর একটু জোরে বলতে পারলেন না আমার রসুল তো রহমতের নবী বুঝতে পেরেছে বাবা আলী কিছু বলবে বাবা এই আলী বাবা কিছু বলবে এই হাসান হোসেনের বাপ কিছু বলবে আব্বু শ্বশুর আব্বু আহা একটা ব্যাপার ঘটেছে কি বা আপনার মেয়েরা তোর না বিক্রি করে আমি বড় বিপদে পড়েছি কেন বিপদ কি শেষ বলছে হুজুর ছ টাকা বিক্রি করে আমি তিনটে ফকিরকে দুটা করে দান করে বাড়ি আসছিলাম রাস্তার ধারে উট ছিল উটটা কিনলাম উটটা বিক্রি করলাম এই দেখেন ষাট টাকা আপনার মেয়ের কথা আমরা খাবো কি খাবো না আব্বা বলবে আমার নবী আলীর গলা কানা কি বলেছিল ওরে আলী রে তুমি যে ওর না বিক্রি করেছ ছ টাকা তুমি কি জানো না জানো না ওর না যিনি কিনেছে ওনার চেনো বাবা আলিবালি নবীগ আমি চিনবো দেখলাম চিনতে পারিনি নবী জিগো আমার নবী ডেকে বা লালিক আমার মেয়ের ওরনা অলি মদিনার করে মেয়ের ব্যবহার করবার লা চাল না গো আল্লা পাক দেখে বলে চিবরিল থাকবার মদিনা লিমি যা নেমে যাও আমার নবীর মেরুণ না হচ্ছে তুমি জানাতরি টাকা দিয়ে ওর না টাকবার কিনে আনো কালিক ওর মাঝের কে নিয়ে কারণ ন লোকও না গো উনি আল্লাহর ফেরেশতা জিবরাইল আল্লাহর জান্নাতে ওর নাটাকে তোলা থাকবে কালিক তুমি যখন 6 টাকা পে তিনজনের দান করেছে বাবা আলী গো ওই তিন জন কিন্তু দুনিয়ার ফকির না তুমি আলি তোমার বাড়ির উপর চলে না তোমার বিবি তো আমার মেয়ে ফাতিমা হারিতে পাতো দে নাড়াছড়া করছে আমার আল্লাহ পাককে বলছে চলে যা ফেরেশতা তিন জন আমার আলীর কাছে পরীক্ষা কর ছটাক বিকরে জানি কি বলে দেখ ওয়ালি তিন জোর ফেরেশতা তোমাকে যখন চাইলো ওরা কে দুনিয়ার ফকির না ওই তিন জন হচ্ছে আমার আল্লাহর ফেরেশতা বাবা আলী তুমি চিনতে পারونی বাবা তুমি যখন চাইলে তুমি যখন বললে সঙ্গে সঙ্গে ওই তিনটে ফকিরকে তুমি দুটা করে দিয়েছ ওরা আল্লাহর দরবারে টাকা নিয়ে খুশি আল্লাহ তোমার আলী তোমার রাজি তোমার আলী তোমার প্রতি আজকে সন্তুষ্ট এই দেখ আমাদের তিনজনকে দুটা করে দান করেছে বাবা আলী তোমার খালি তোমার কাছে যখন কিচ্ছু নেই অন্য টাকা তুমি যখন দিয়েছো আমার আল্লাহ তোমার দানে বড় মুখ হয়ে গেছে জোরে বললো আর একটু চিল্লে বলতে পারলেন না জি আল্লা ভালো চিবিড়িল ও চিবিড়িল গো আর দেরি করলে চল মেলা একবার জানলা তুলে একটা উঠ তুমি যাও আমার আলী বাড়ি যাচ্ছে খালি আলির কাছে উঠটা বিক্রি করো পয়সা চেয়ে না আমার আলীর কাছে কিন্তু টাকা না আমার আলি খালি আজকের বাড়ি যাবে কোনো পয়সা নাই গো উটটা তুমি বিক্রি করে এসো পয়সা তো আমি যেন করবে না ওয়ালি যিনি উট বিক্রি করে গেলে অন্য কেউ না উনি হলো সেই হজরতের জিবরি আলী তোমার কাছে পয়সা নেই তুমি উঠলি কি করবে যখন তুমি উটের দড়ি ধরে আনছিলে আল্লাহ পাক দেখে বলছে মিকাইল এক্ষুনি দুনিয়ায় লেবে যা আরে রে জান্নাতের 160 টাকা তুই নিয়ে চলে যারে আমার আলী কষ্টটা তুই কিনে لیا আমার আলী খালি আমার আলীর কাছে টাকা নাই তাই যিনি ওই টাকা কিনে নিয়ে গেল উনি আপার মেকাল কালফেরস্তা ওরে আলী রে আমার টাকা তোমার কাছে নিয়ে গেল উনি সাই ফেরস্তা জিব্রাইল আগে কিছু চিন্তা করোনা আমি তোমার নবী শ্বশুর বলছি এই টাকা তোমরা খেতে পারো আল্লাহ তোমাদের দিয়েছে মা ফাতে বাড়িতে বসে আছে হজরত আলী এইবার টাকাটা নিয়ে সব কথা খুলে বলল ফাতেমা তোমার আব্বা খেতে বলেছে টাকা তোমার আব্বা টাকা খেতে বলেছে কোন অসুবিধে নেই ও ভাই রে মা ফাতেমা কিনতে টাকা বার করে দিই বলছে আমি গো আমাদের খুদার মত তুমি কিছু মাল মাত্রা কিনানো আমার কলিজা টুকরা জীবনটা দিয়ে ফিরে হজরত আলী অল্প কিছু মাল এনে জবের আট এনে ফাতেমার কাছে দিয়েছে ফাতেমা এই তুমি সুন্দর করে রুটি করো আমার হাসান হোসেন খাবে আল্লাহর কি মহিমা দুটো রুটি তৈরি করলো চারজন হাফাপ করে খাবে এইবার যেই সামনে নিয়ে বসেছে হঠাৎ তারা ফকির এসেছে ফাতেমা ফাতেমা আমি ক্ষুধার্ত আমি ভুকার্ত আমার কিছু দাও দেখো তিন দিন না দুটো রুটি বেলেছে খাবে হঠাৎ ফকির এসে হাজির আচ্ছা বলুন বাপ আমরা দুপুরে যদি ভাত লে বসি আর কোন ফকির এসে যদি বলে আমার কিছু দাও আমরা দেবো এই আমরা দেবো আমরা কি বলবো রাত এখন দুটো বইছি খেতি কি গো আমাদের সে মন মানুষ কথা নেই তো মা ফাতেমা আহ জান্নাতের রানী সঙ্গে সঙ্গে দুটো রুটি তৈরি করা হয়ে গেছে ওই দুটো রুটি ফকিরকে দান করে দিয়েছে জোরে বলবো এদিক হজরত আলী ছটাকা টাকা বিক্রি করে তিনজনকে দিয়েছে দু টাকা করে আবার মা ফাতে মা রুটি তৈরি করে ফকিরকে দিয়ে দিয়েছে কার বলে দাতা কার বলে দাতা হাসান হোসেন দেখে বলছে আম্মু আম্মু আজকের তিন দিন আমরা ভুকা আর তুমি রুটিটা দিয়ে দিলে আমাদের মুখের দিকে তাকালে না একটু দেখলে না আল্লাহ নবীর মেয়ে মা ফাতেমার চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ছে চোখের পানিগুলো আসলে মুছে বলছে মানিক আমি কি করবো কিছু করার নেই মানি রে আল্লাহ কোরআনে বলেছে মা সাইলা পালা সাইলকে যেন ফিরিয়ো না আমি তাই ফিরাতে পারিনি ও আমার বলে না মানে আল্লাহ কেন আমি কি করুন আল্লাহর নবীর মেয়ে আমি কিছু করতে পারবো না এই বলতে না বলতে মদিনার একটা মহিলা এক ঝুড়ি খেজুর নিয়ে ফাতেমার বাড়ি হাজির একবার ধরে চিল্লে বলা যাবে না সবান আল্লাহ এক ঝুড়ি খেজুর মা ফাতেমার বাড়ি হাজির ফাতেমা ফাতেমা এই লাও আমি নতুন গাছের খেজুরে পেরেছি নিয়ত করেছি নবীর আওলাদদের আগে দেব জোরে বলো মা ফাতেমা ডেকে বলছে মানি কত খাবে খাও আল্লাহ রাজিতে আল্লাহর পথে দিলে আল্লাহ তার বাড়িয়ে দেয় দেখো এক ঝুড়ি খেজুর এটা জোরে বলতে হবে দেনওয়ালার মালিক কে এটা জোরে বলতে হবে দেনওয়ালার মালিক কে আর লেনওয়ালার মালিক কে বাবা একমাত্র আল্লাহ আজকে আমরা অনেকে কৃপণতা করি অনেকে কৃপনাতা করি অনেকে বকিলাতা করি করতে নেই এটা আল্লাহর তো বাবা এটা আল্লাহর দুনিয়া তাই আপনি যত দেবেন আল্লাহ আপনাকে উতলে দেবে তাই আজকের আমি এই কথাটা কেন বললাম আজকের আমার এই তরুণ তরুণ যুবকেরা বন্ধুরা আজকের ওরা ইচ্ছা করলে গান দিতে পারতো ওরা ইচ্ছা করলে পুতুল নাচ দিতে পারতো ওরা ইচ্ছা করলে ড্যান্স দিতে পারতো কিন্তু না এই সাবানের চাঁদে সুন্দর জান্নাতের বাগান লাগিয়েছে দেখুন কত সুন্দর লাগছে তাই আমি গুনাঘার আজকের কয়েক মাস হলো আমি নবীর দরবারতে ফিরেছি বাবা আল্লাহর কাবার থেকে ফিরেছি সোনার মদিনে নামাজ পড়ে চলে এসেছি আমার যত ভাই এখানে বসে আছে সবাই একটু শরীক হন একশো দুশো পাঁচশো আপনাদের যদি থাকে আমার হাতটা দেবেন এই মহাফিলের জন্যে আমি খাস করে আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ পর অভাব দেবে না আল্লাহ আপার বাচ্চার ভাতের কষ্ট দেবে না আমি আল্লাহর কাছে দোয়া করবো দেখুন জীবনে আপনি দিলে আপার কম পড়বে না আল্লাহর নবীর নবীর জামাই দিয়েছে দিয়েছে পেয়ে পেয়ে গেছে গেছে মেয়ে বাবা আজকের আমি আপনাদের কাছে বলছি বাবা কোন ঘাবড়াবেন না আমি খোকা ভাই বলে দিয়ে যাচ্ছি আপনি যদি আমার হাতটা দেন এই মহাপের জন্যে আল্লাহ পার পকেটটা ভরিয়ে দেবে জোরে চিল্লে বলুন আল্লাহ আমি এটা জোরে বলতে পারলেন না একটু চিল্লে বলতে পারলেন না জি জি আর তিনজন এই মহাফিলে বসে আছেন আমি তিনটে ভাইয়ের কাছে দাবি করব সামনে বছরের জন্য পঁচিশ কিলো করে চাল তিনজন দিতে হবে পঁচিশ কিলো করে চাল তিনটা আল্লাহর পাগল সামনে বছর দিতে হবে আমি আল্লাহর কাছে দোয়া করব। আল্লাহর কাছে একটু মোনাজাত করব। আল্লাহ আপনার ভাতের কষ্ট জীবনে যেন না দেয় জি সামান্য পঁচিশ কিলো চাল আমি একটু খাস করে দোয়া করছি বলুন প্রথম নম্বর কার নাম আমার সিরাজুল ওনার নাম হেরমদ গাজী আর সিরাজ ভাই রে আমি তিনটে পাগলের কথা বলেছি দুটো পাগল এই সামানের চাঁদে হাত তুলেছে। এতিম নবীর নামে দুজন পঁচিশ কিলো কর চাল দেবে এত আল্লাহ গেলে আমি দোয়া দিয়ে যাচ্ছি দিন আমার নবী যে জান্নাতে যাবে ওই জান্নাতের টিকিটটাদের দান করে দি জোরে বলতে পারলে না না রাই তো তিন নম্বর কি হবেন পাগল আমার ভাই দেখো তো কি নাম আমার আব্দুল খালেক মোল্লাম আমার বুড়ো বাপ হায় আল্লাহ রে আব্দুল কালিক আমার পুরো বাপ তিন নম্বর হাত কারো তুলিতে পঁচিশ কিলো চাল দেবে আল্লাহ আমি দোয়া দিয়ে যাচ্ছি আল্লাহ কেমতির ময়দান ওর মাথায় নুরির টুপি আল্লাহ পরিয়ে দি আমার আশরাফুল ভাই উনি নিয়োগ করছে পঁচিশ কিলো চাল আয় আল্লাহ রে আমি তিনজনের নাম বলছি আমি তিনজনের নেব তোমার আর একটা পাগল আরেকটা বল পাগল উনি পঁচিশ কিলো চাল দেবে নিয়ত করেছে আমি দোয়া দিয়ে যাচ্ছি আল্লাহ ওর বাচ্চাদের ভাতের কত জীবন দিবি না দানা দান আল্লাহ বরকত দি না রে তো ভি কাশেম ভাই তিনি পঁচিশ কিলো চাল দেবে নিয়ত করেছে আমার মীর কাশেম ভাই পঁচিশ ছিল চাল দেবেন হয়ে গেল পাঁচজন আর আর দিতে হবে না তিনজন তিনজন তিন বস্তা আলু দেন তিনজন তিন বস্তা আলু দেন পাঁচ আপা ছজন হয়ে যাচ্ছে চাল তিনজন বল তিন বস্তা আলু কতজন হলো আমার কাছে দাও ওনার কি হয় যিনি দান করছে হ্যাঁ

আবুল ভাই দিয়ে যা টাকা আর ভাই দিয়ে যা টাকা বাবা তিনজন তিন বস্তা আলু দেন সামনে বস আমি দোয়া দিয়ে যা চাল্লা বর দেবে ফসলে বর দেবে রুজিতে বর কর দেবে দেখে আল্লাহর তিনজন পাগল কি আছেন সামনে বস তিন বস্তা আলু দেবেন একজন করে একশো টাকা দিয়েছে সোনার মানিক আল্লাহ দানটা কবুল করুন ওই প্রথম নাম্বারে কার নাম হবে এক বস্তা আলু দেবেন আমি দোয়া করে দিয়ে যাচ্ছি আল্লাহ গো ভাতের কষ্ট দেবা না দুনিয়া আপনার শান্তি দিন আল্লাহর কাছে দোয়া দিয়ে যাচ্ছি আয় আল্লাহ রে আমার আলম ভাই এক বস্তা আলু দেবে নিয়ত করেছেন আলম ভাইর দানটা কবুল করুন ওর দান পর কদিন দিন একবার ধরে চিল্লায় বলেন আল্লাহুম্মা আমিন नारे तक भी नारे तक भी बोलूं दो नंबर क्या हो गया हमारे बापी भाई আমার বাপি ভাই এক বস্তা আলু দেবে নিয়ত করেছে দু নাম্বার নাম লেখা আল্লাহ বাপি ভাই দান্ডা কবুল করুন ওর বাড়ির বালাগুলো দূর করুন সংসার উন্নতি দিন আমি দোয়া দিয়ে যাচ্ছি আমার বসিরাত পীরের দোয়া ওর ঘরে তো আল্লাহ পৌঁছে দিন একবার জোরে চিল্লে বলেন আল্লাহু মাবি নারায় তাকবীর হ্যাঁ আমার মনিরুল ভাই তিন নাম্বার এক বস্তা এই আল্লাহ আমার মনিরুল ভাই তিন বস এক বস্তা তিন নম্বরে নামলে কাচো এক বস চালু দিবে দানটা কবুল করুন আর হায়াত দারাজ করুন রুজিতে বরকত দিক একবার জোরে চিল্লাবেন আল্লাহুম্মা আমিন नारे तकबीर জোরে বলতে পারলেন না नारे तकबीर বলুন দুজন মিলে 10 কেজি করে ঢাল দেন সামনে বছরের জন্য আল্লাহর পাগল রফিকুল গাজী আমার ভাই

বলুন দুজন মিলে দশ কিলো করে ডাল দেন দুজন আল্লাহর পাগল তাড়াতাড়ি বলতে হবে আমি খাস করে আপনার জন্য দোয়া করব আর প্রত্যেক ভাইয়ের কাছে বলছি আপনাদের পকেটে যা আছে অন্তত আমার হাতে কিছু দেন আপনারা আমি দোয়া করছি আল্লাহর কাছে আল্লাহ পর অভাব দেবে না আমি দোয়া দিয়ে যাচ্ছি আল্লাহ পর অভাব দেবে না জি যত দেবেন আল্লাহ পর উতলে দেবে বাবা উতলে দেবে বলুন দেখি দশ কিলো ডালকে দেবেন বলে আমি দোয়া করছি দশ কিলো তেলকে দেবেন বলেন বলে সর্ষের তেল সামনে বসে তাবারুক হবে সবাই খাবেন আপনাদের বাচ্চারা খাবে লোক কুটুম খাবে সবাই খাবেন বাবা একটু নাম বলে আল্লাহর পাগল এত আছেন সবাই মিলেমিশে একটু বলেন জি সামান্য বাবা চাচ্ছি আপনাদের কাছে এমন কিছু চাচ্ছি নে যেটা আপনাদের ক্ষতি হবে জি অন্ত আপনারা একটু এগিয়ে আসেন বাবা একটু এগিয়ে আসেন আমি দোয়া চাচ্ছি আপনাদের জন্য খাস করে বলুন দেখি আল্লাহর পাগল কি আছে আল্লাহর পাগল কি আছেন বলুন আমি দোয়া করছি হ্যাঁ জোরে তকবীর দেন তো নারায় তাকবীর একটু জোরে দেন দেখি নারায় তাকবীর আল্লাহ কবুল করে নেই দশ আমার ভাই কি দেবে এই দেখো কি দেব রাম না হলে এই রুম না হলে দেখে আমার নবীর আব্বার নাম আবদুল্লাহ তোমার পাগল বান্দার নাম আবদুল্লাহ এক টিন তেল দেবে নিয়ত করেছে আমি তো দশ কিলো করে চাচ্ছিলাম আল্লাহ রে আবদুল্লাহ ভাইরে দানটা কবুল করুন ওর মনের কামনা পূর্ণ করুন এত ভাই কে দোয়া দিয়ে যাচ্ছে আল্লাহ মরিনি আল্লাহ ওকে হাজি বানিয়ে দি নারে তাকবীর নারে তাকবীর আল্লাহ কবুল করে হ্যাঁ হিম্মত করে বলে এক টিন তেল দিয়েছে আমার আবদুল্লাহ ভাই কুড়ি কিলো ডাল দিতে পারেন আল্লাহর পাগল নেই এখানে কেউ এই এমন ভাই দিতে এমনও আছে আল্লাহর পাগল একলাই মিলার দিতে পারেন আছেন এখানে বসে জি তাই সকলকে নিয়ে সবাই সহযোগিতা করে এই মহাফিলটা চলুক বাবা বলুন দেখি আল্লাহর পাগল কি আছে আমার ছোট ভাই দেখো আমার দিকে দেখো কেন কি নাম এই এই সামনে কি নাম কত পঁচিশ কিলো বাহ দেখো দিন আল্লাহর পাগল দেখো দিন আমি দশ কিলো করে কাপড়াচ্ছি জোরে তকবির দাও না রে তকবির এটো আস্তে দাও না রে তকবির আমার হের মতালি ভাই বলো জিন্দাবাদ সবাই জোরে বলো জিন্দাবাদ ওর মা বাবা জান্নাতি জোরে বলো মারহাবা পঁচিশ কিলো ডাল জোরে বলো মারহাবা চিল্লে বলো না রে তকবির জোরে বলো না রে আল্লাহ আমার হের মতালি ভাই মন